So hello riders, Assalamu alaikum rahmatullahi barakatuh. Welcome back, Billy riders. Aajke driving license niye kichu kotha bolte chaichi. Je amake hotat kore ekjon e bollo je bhai peshadar non peshadar egular byapare ashole ki ki ar ki apne janen ba. To ami jotoku jani peshadar ba non peshadar etar ami aajke apnader কাছে ব্যাখ্যা করব এই দুইটা বিষয় নিয়ে। রাইডার্স, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টল করে দিবেন, আর ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুকে একটি লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন, থ্যাংক ইউ। একটা হচ্ছে আপনার প্রফেশনাল, একটা হচ্ছে নন প্রফেশনাল। নন প্রফেশনালটা হচ্ছে আপনার যেটা আমরা এই পার্সোনালি যেই জিনিসগুলো আমি ইউজ করি, দেখা গেছে ধরেন আমি পেশাদার, আমি বাংলাতে বুঝাচ্ছি পেশাদার অপেশাদার। পেশাদার বলতে এটা আমার পেশা, আর অপেশাদার মানে এটা আমার বেশি একটা পেশা না, এরকমই আর কি বুঝাচ্ছে। তবে পেশাদার যেটা ওটা দিয়ে আপনি কর্মজীবী করে, দেখা গেছে আপনার বড় বড় গাড়ি যেরকম আপনার পিক আপ হাইস, তারপরে বাস ট্রাক এরকম ইগুলা, এই সাবজেক্টটা হচ্ছে আপনার পেশাদার। আর অপেশাদার বলতে দেখা গেছে আপনার পার্সোনালিটি, যেরকম আমার পার্সোনাল আমি নিজস্ব একটা বাইক কিনেছি এটা আমি রাইড করব, এটা হচ্ছে অপেশাদার। তারপর দেখা গেছে আমার নিজের একটা এই কী বলে যেরকম মাইক্রো বাস টাস যাই আছে এগুলো আমার নিজের যেটা থাকবে, এটা হচ্ছে আপনার অপেশাদারের ব্যাপারটা। তো অনেকে বলে যে ভাই পেশাদার অপেশাদারের মানে সময় কীরকম লাগে, তো সময় কীরকম লাগে বলতে দেখা গেছে আপনার অপেশাদারে বেশি একটা সময় লাগে না, বাট পেশাদারে অনেক সময় লাগে, কারণ এটা হচ্ছে আমি পেশা, এটা দিয়ে আমি চলবো, এটা দিয়ে আমি বিজনেস করে খাবো, এই কারণে পেশাদারে মোটামুটি অনেকটাই সময় লাগে। দেখা গেছে আমার তো অলরেডি 7 মাস হয়ে গেছে, এখন আমি পাইনি, তো এরকম 6 মাস 7 মাস 8 মাস প্লাস হয়। আর অপেশাদার যেটা এটা আপনার হয়তো বা 3 থেকে 4 মাস, সর্বোচ্চ মানে একেবারে হাইস্ট 5 মাস, এর বেশি আর লাগে না, তো 4 মাসের ভিতরে অনেকে পেয়ে যায়। আর আপনার পেশাদারের আপনার কিছু ফ্যাসিলিটি আছে, যেরকম দেখা গেছে আমি এটা দিয়ে বড় বড় গাড়ি চালাতে পারবো, আমি যেখানে গেলাম দেখা গেছে একটা সার্জন আমাকে ধরলো, আমি যদি আমার ওটা শো করি তাহলে ওটা একটা মানে সার্জন দেখেও বুঝতে পারবে যে না এটা হচ্ছে একটা পুরানা ড্রাইভার, যার কারণে আমার বেশি একটা হ্যারাসমেন্ট হবে না, বা আমি একটা মানে যেই ভোগান্তিটা ওটা আমার ভুগতে হবে না। আর অপেশাদারে দেখা গেছে আপনার এই নিজস্ব যা আছে ওটা ড্রাইভ করতে হবে, আমি দেখা গেছে আমার একটা ফ্রেন্ডের বাস বলেন বা ট্রাক বলেন বা যে কোনো একটা কিছু নিয়ে যদি আমি বের হই, আমি কিন্তু অপেশাদার লাইসেন্স দিয়ে আমি এটা করতে পারবো না, আমি রাইড করতে পারবো না, তাহলে অথবা আপনার যেই প্রশাসনের লোক উনি চাইলে আমাকে মামলা দিতে পারবেন, সার্জেন্ট চাইলে কিন্তু আমাকে যে কোনো টাইমে মামলা দিতে পারবেন, আর পেশাদারে কিন্তু এটা মামলা দিতে পারবেন না। আর এরকম যদি আরও কোনো ভিডিও আপনারা চান তাহলে কিন্তু দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকে ফলো করে দেবেন, ধন্যবাদ।